Dear learners, today we will learn how to change direct narration into indirect narration of interrogative sentence note 3. Podotto direct narration a reported speech t which plus noun othoba what plus noun dara shuru interrogative sentence hole indirect korar shomoy reporting verb ti hobe ask othoba asked এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে উক্ত হুইস প্লাস নাউন অথবা হোয়াট প্লাস নাউনকে বসাতে হয় এবং এরপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসে ডিয়ার লার্নার্স একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা জানব এই উপরে ব্যাখ্যাটি কিভাবে প্রয়োগ করতে হয় প্রদত্ত ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি রিপোর্টেড স্পিচটি হুইস প্লাস নাউন অথবা হোয়াট প্লাস নাউন দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইয়েস হোয়াট প্লাস নাউন দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে আমরা ইন্ডিরেক্ট করার সময় কি করব ইন্ডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে তাহলে আমরা হি রিপোর্টিং ভার্বটি হবে আস্ক অথবা আস্কড হি আস্কড মি আক্স অথবা আক্সড এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে উক্ত হুইস প্লাস নাউন অথবা হোয়াট প্লাস নাউনকে বসাতে হয় হোয়াট ক্লাস ইনভার্টেড কমা উঠে গিয়ে হোয়াট ক্লাসকেই বসাতে হবে হোয়াট ক্লাস এবং এরপর সাবজেক্ট ইউ এখানে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন রিপোর্টিং অবজেক্ট মিকে অনুসরণ করবে ইউ এখানে সাবজেক্ট মি এর সাবজেক্ট হচ্ছে আই ডু রয়েছে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদেরকে সিম্পল পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে সিম্পল পাস্ট টেন্স সাবজেক্ট প্লাস ভিটু হোয়াট ক্লাস আই রেড এন ডিয়ার লার্নার্স আমরা আরও একটি এক্সাম্পল শিখব এক্সাম্পলের মাধ্যমে উপরে ব্যাখ্যাটি কীভাবে প্রয়োগ করতে হয় সেটি আমরা পরিষ্কারভাবে শিখব প্রদত্ত ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি হুইস প্লাস নাউন অথবা হোয়াট প্লাস নাউন দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে হুইস প্লাস নাউন দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্ডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে আক্স অথবা আক্সড রিপোর্টিং ভার্বটি হবে করিম সেট টু এর পরিবর্তে আক্সড মি এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে হুইস প্লাস নাউন অথবা হোয়াট প্লাস নাউনকে বসাতে হয় যেহেতু হুইস প্লাস নাউন রয়েছে ইনভার্টেড কমা এর পরিবর্তে হুইস প্লাস এই নাউনটি বসবে হুইস হাউস এবং এরপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসে এরপর সাবজেক্ট বসাতে হবে ইউ এখানে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন তাই রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করবে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি ইউ এখানে সাবজেক্ট মি এর সাবজেক্ট হচ্ছে আই ডু রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স যেহেতু রিপোর্টেড স্পিচটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে আমাদেরকে এটিকে সিম্পল পাস্ট টেন্স করতে হবে সিম্পল পাস্ট টেন্স সাবজেক্ট প্লাস ভিটু হুইজ হাউস আই ওয়ান্টেড টু বাই ডিয়ার লার্নার্স আমরা আরও একটি এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাখ্যাটি কীভাবে প্রয়োগ করতে হয় সেটি দেখব প্রদত্ত ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি হুইস প্লাস নাউন অথবা হোয়াট প্লাস নাউন দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে ইয়েস রিপোর্টেড স্পিচটি এটি ডিরেক্ট ন্যারেশন রিপোর্টেড স্পিচটি হুইস প্লাস নাউন দ্বারা শুরু হুইস বুক হুইস প্লাস নাউন দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইন্ডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে আক্স অথবা আক্সড রিপোর্টিং ভার্বটি হবে হি আক্সড হার ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমা উঠে গিয়ে হুইস প্লাস যে নাউনটি রয়েছে সেটিকে বসাতে হবে হুইস বুক এরপর সাবজেক্ট ইউ হচ্ছে সেকেন্ড পারসন রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে হার ইউ হচ্ছে সাবজেক্ট হারের সাবজেক্ট হচ্ছে সি ওয়ান্ট হচ্ছে ভি ওয়ান ডু রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স করতে হবে আমরা সাবজেক্ট বসিয়েছি সাবজেক্টের পর ভিটু হুইস বুক সি ওয়ান্টেড
Dear learners, now it is clear to you.